সৌদি আরবের রিয়াদ সিটির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে আয়োজন করা হয়েছে সায়েন্স অ্যান্ড কালচারাল এক্সিবিশন 2024। কেজি থেকে গ্রেড ও লেভেলের ছাত্রছাত্রীরা তিনটি একাডেমিক শাখায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। রিয়াদ থেকে রুস্তম খানের প্রতিবেদন। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের একাডেমিক শিক্ষা দিতে রয়েছে বাংলাদেশ কমিউনিটি পরিচালিত বেশ কয়েকটি স্কুল অ্যান্ড কলেজ। তার মধ্যে অন্যতম রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেশন। প্রবাসীর বুকে খুদে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে হয়ে গেল বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব। খুদে বিজ্ঞানীদের ছোট ছোট আবিষ্কার নজর কেড়েছে সবার। আমরা এবার অত্যন্ত আনন্দ উদ্দীপনার মাধ্যমে এই অনুষ্ঠানটি করতে পারছি বলে আমরা আনন্দিত এবং গর্বিত। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এর চেয়ে আরো বড় পরিসরে করব আশা করি। পাশাপাশি দেশীয় সংস্কৃতির পরিবেশনা মরুর বুকে উজ্জ্বল করেছে লাল সবুজের বাংলাদেশকে। এই ধরনের আয়োজন আমাদের এখানকার প্রবাসী বাংলাদেশি যারা পরিবার নিয়ে থাকেন তারা অত্যন্ত সুন্দর এবং ভালো বলে মনে করছেন। তারা আশা করছেন আগামীতে এই ধরনের আয়োজন বেশি বেশি করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল তাদের ছাত্রদেরকে, তাদের শিক্ষার্থীদেরকে সায়েন্স এবং কালচারাল এভিয়েশনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করবেন এমন প্রত্যাশা এখানকার সৌদি প্রবাসীদের। মোহাম্মদ রুস্তম খান, রিয়াদ, নিউজ 24, সৌদি আরব।